পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উদ্যোগে বজ্র প্রক্রিয়াকরণ ওয়ার্কশপ ও অমৃত প্রকল্পের প্রথম পর্যায়ের বাড়িতে জল সংযোগের শুভ সূচনা হল শনিবার। জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা এর উদ্বোধন করেন। এদিন জেলা শাসক বজ্র প্রক্রিয়াকরণের ওয়ার্কশপ পরিদর্শন করেন। 9 অক্টোবর 2021 উদ্বোধন শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা আইএএস জেলা শাসক মহাশয়কে আমাদের ভাইস চেয়ারম্যান মাননীয় ভাগ মহাশয় আছেন, বাকি বোর্ড মেম্বার্সও প্রাক্তিত মেম্বার্স কাউন্সিলরও আছেন, আপনারা সবই এখানে রয়েছেন, সবইকে আমার খুব শুভেচ্ছা। দুটোই প্রকল্প খুব আমাদের মানে আমার কাছে রয়েছে। একটা তো আমরা সবসময় দেখি কি আমাদের পুরো দেশে কিন্তু যেভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ও আছে, মানে যে ভিশন ছিল সেটা কিন্তু শুরু থেকে ছিল না, কিন্তু এখন আমরা আস্তে আস্তে গ্রামেও দেখছি, আমাদের মিউনিসিপ্যালিটিগুলোও দেখছি দেখছি কর্পোরেশনেও দেখছি কি কীভাবে এখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে আবর্জনা যেটা রয়েছে সেটাকে ট্রিট করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি যেটা রয়েছে মিউনিসিপ্যালিটিসগুলো এগিয়ে যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে কি আজকে মিউনিসিপ্যালিটি এটা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের, আমরা তো এই এই টাউনেই থাকি, সবসময় এখানেই থাকি, তো আমাদের এর থেকে আর কিছু ভালো হবে না যদি আমরা এটাকে সুস্থ করে রাখতে পারি। এদিন এই অনুষ্ঠানে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, দুই সহ প্রশাসক আলপনা হালদার ও আইনুল হক, প্রশাসক মণ্ডলীর সদস্য ডাক্তার শঙ্খ শুভ্র ঘোষ ও উমা সাই সহ পুরসভার আধিকারিক বৃন্দ। এবং আমাদের যেটি ট্রেঞ্চিং গ্রাউন্ড ছিল সেই ট্রেঞ্চিং গ্রাউন্ডটাকে সেখানে আমাদের কয়েকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে আমরা তৈরি হবে, সেখান থেকে বায়োমাইন্স মানে বুঝতে পারছেন ওখান থেকে আমাদের জৈব সার তৈরি হবে, এবং যেটা হার্ড মেটেরিয়ালস আছে সেখান থেকে হচ্ছে ভালো কড়া যেটা সেটা তৈরি হবে, সেটা হচ্ছে ল্যান্ড ফিলিংয়ে কাজে লাগবে। সেই কাজ ইতিমধ্যে আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ডে আমাদের শুরু হয়ে গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উদ্যোগে বজ্র প্রক্রিয়াকরণ ওয়ার্কশপ ও অমৃত প্রকল্পের প্রথম পর্যায়ের বাড়িতে জল সংযোগের শুভ সূচনা হল শনিবার। জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা এর উদ্বোধন করেন। এদিন জেলা শাসক বজ্র প্রক্রিয়াকরণের ওয়ার্কশপ পরিদর্শন করেন। 9 অক্টোবর 2021 উদ্বোধন শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা আইএএস জেলা শাসক মহাশয়কে আমাদের ভাইস চেয়ারম্যান মাননীয় ভাগ মহাশয় আছেন, বাকি বোর্ড মেম্বার্সও প্রাক্তিত মেম্বার্স কাউন্সিলরও আছেন, আপনারা সবই এখানে রয়েছেন, সবইকে আমার খুব শুভেচ্ছা। দুটোই প্রকল্প খুব আমাদের মানে আমার কাছে রয়েছে। একটা তো আমরা সবসময় দেখি কি আমাদের পুরো দেশে কিন্তু যেভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ও আছে, মানে যে ভিশন ছিল সেটা কিন্তু শুরু থেকে ছিল না, কিন্তু এখন আমরা আস্তে আস্তে গ্রামেও দেখছি, আমাদের মিউনিসিপ্যালিটিগুলোও দেখছি দেখছি কর্পোরেশনেও দেখছি কি কীভাবে এখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে আবর্জনা যেটা রয়েছে সেটাকে ট্রিট করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি যেটা রয়েছে মিউনিসিপ্যালিটিসগুলো এগিয়ে যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে কি আজকে মিউনিসিপ্যালিটি এটা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের, আমরা তো এই এই টাউনেই থাকি, সবসময় এখানেই থাকি, তো আমাদের এর থেকে আর কিছু ভালো হবে না যদি আমরা এটাকে সুস্থ করে রাখতে পারি। এদিন এই অনুষ্ঠানে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, দুই সহ প্রশাসক আলপনা হালদার ও আইনুল হক, প্রশাসক মণ্ডলীর সদস্য ডাক্তার শঙ্খ শুভ্র ঘোষ ও উমা সাই সহ পুরসভার আধিকারিক বৃন্দ। এবং আমাদের যেটি ট্রেঞ্চিং গ্রাউন্ড ছিল সেই ট্রেঞ্চিং গ্রাউন্ডটাকে
সেখানে আমাদের কয়েকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে আমরা তৈরি হবে। সেখান থেকে বায়োমাইন্স, বায়োমাইন্স মানে বুঝতে পারছেন ওখান থেকে আমাদের জৈব সার তৈরি হবে, এবং যেটা হার্ড মেটেরিয়ালস আছে সেখান থেকে হচ্ছে ভালো কড়া যেটা সেটা তৈরি হবে, সেটা হচ্ছে ল্যান্ড ফিলিংয়ে কাজে লাগবে। সেই কাজ ইতিমধ্যে আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ডে আমাদের শুরু হয়ে গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।